প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বর্ষাকালের কদম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আমি রোকসানা আপনাদের সাথে আছি আজকে আমি গ্রিল চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটি আস্ত মুরগি নিয়েছি এই মুরগিটার ওজন হচ্ছে দেড় কেজির কিছু একটু বেশি হবে তো যাই হোক মুরগিটা আমি ভালোভাবে চাকুর সাহায্যে চিঁড়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন যেন মশলাগুলো মুরগিটার ভেতরে প্রবেশ করতে পারে সেজন্য এভাবে আমি সুন্দর করে চিঁড়ে নিয়েছি এ পর্যায়ে মুরগির পা দুটো আমি বেঁধে নিচ্ছি এখন আমি মুরগিটা ম্যারিনেট করার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি মশলাগুলো প্রথমে একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এরপরে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ দেড় টেবিল চামচ আদা বাটা দিয়েছি এরপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ এবং এখানে মাংসের মশলা কাবাব মশলা যেটা সেটা আমি আড়াই টেবিল চামচের মতো দিয়েছি জিরা বাটা দিয়েছি এক চা চামচ এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আমের আচার টক আমের আচার এবং তেলটাও দিয়ে দিচ্ছি আমের তেল সহ দিয়ে দিচ্ছি আচারের পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ এবং ফুড কালার দিয়েছি এখানে হাফ চা চামচের একটু কম এবার দুই টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ এরপর যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো মশলা ম্যারিনেট করে নিব ম্যারিনেট করা শেষে এখানে আমি টক দই দিয়েছি দুই টেবিল চামচের মতো তো টক দই দিয়ে আমি আবারও মশলাটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি চিকেনটা এখানে নিয়ে নিব তো চিকেনটার গায়ে যেন ভালোভাবে মশলা ঢুকে যায় সেজন্য আমি খুব ভালোভাবে মশলা লাগিয়ে নিচ্ছি কোনো অংশ যেন বাদ না থাকে খুব ভালোভাবে আমি মশলাটা মুরগির গায়ে লাগিয়ে নিচ্ছি তো এভাবে আমি মুরগিটা আমি তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব আমার হাতে সময় কম ছিল তাই আমি তিন ঘন্টা সময় রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে আপনারা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারেন তো ফিরে আসছি তিন ঘন্টা পর মুরগিটার গায়ে থেকে মশলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব তো এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি আস্তে আস্তে আমি এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব এ সময় চুলার হিটটা লো আছে থাকবে হাই হিটে থাকবে না মাঝারি হিটেও থাকবে না তো এ পর্যায়ে আমার চিকেনটা দেখতে পাচ্ছেন মোটামুটি গোল্ডেন কালার হয়ে আসছে তখন আমি মশলা আবারও লাগিয়ে দিচ্ছি এবং ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায় দুই তিন মিনিট পর পরই আমি চিকেনটাকে ভালোভাবে উল্টে দিচ্ছি চিকেনটা ফ্রাই করতে হবে একটু বেশি সময় নিয়ে যেন ভিতরের দিকটা ভিতরের সাইডটা যেন ভালোভাবে সেদ্ধ হয় আমার চিকেন ফ্রাই কমপ্লিট এখন আমি এই তেলেই বাকি মশলা দিয়ে সসটা করে নিব এ তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস আমার ঝাল সসটি রেডি হয়ে গিয়েছে সাথে আছে হোয়াইট সস গরম গরম পরাটা রুটি এবং নান রুটি ও পোলাওয়ের সাথে মজাদার গ্রিল চিকেন আমার তো ভীষণ প্রিয় এই খাবারটি তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ